হ্যালো বন্ধুরা আমি শ্যাকগণ্ডিল দেবের আপকামিং সিনেমা হচ্ছে খাদান এবং সেই ছবি টিজার কবে আসতে চলেছে সেটার ব্যাপারে কিন্তু দেব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খানিক্ষণ আগে করে দিয়েছেন আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে খাদানের গান সংক্রান্ত আপডেটস শেয়ার করবার সময় আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে রথিজিৎ একটা নামি পত্রিকাকে জানিয়েছেন দেব এই মুহূর্তে খাদানের টিজারের কাজ নিয়ে ব্যস্ত অর্থাৎ খাদানের টিজার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে পনেরোই আগস্টের সময় কিন্তু খাদানের টিজার আসতে পারে এরকমটা অনুমান করা হচ্ছিল তার কারণ দেব দুদিন আগে একটা পোস্ট করে ছিলেন কিছু একটা বড় আসতে চলেছে সেটা ব্যাপারে তার দর্শকদেরকে তিনি জানিয়েছিলেন এবং ঠিক যেরকমটা অনুমান করা হয়েছিল সেটাই কিন্তু হতে চলেছে আগস্ট সকাল এগারোটার সময় খাদানের টিজার আসবে এটা দেব খানিক আগে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে পয়েন্ট টু বি মেনশন করা হয়েছে কিন্তু যে টিজার আসতে চলেছে প্রি টিজার নয় কিন্তু টিজার আসবে ডিরেক্ট প্রি টিজার যেরকম আমরা বোমকেশের ক্ষেত্রে দেবদাকে আনতে দেখতে পেয়েছিলাম তারপর সে টিজার এনেছিল এখানে কিন্তু ডিরেক্টলি টিজার আসবে এটা কোনো ধরনের প্রিটিজার নয় সেখানেই কিন্তু অবভিয়াসলি দেব ভক্তদের মধ্যে বাংলা সিনেমার অনেক দর্শকদের মধ্যেই একটা কোথাও কনফিউশন তৈরি হচ্ছে যে সেক্ষেত্রে টেক্কা কি পরে আসবে খাদান কি আগে আসবে তার কারণ আমরা কিন্তু এই জিনিসটা খুব একটা স্টার সুপারস্টারদের সঙ্গে হতে দেখতে পাই না যে তাদের একটা ছবি নেক্সট আসতে চলেছে তারপর যে ছবিটা আসবে সেটা টিজার আগে আসছে অর্থাৎ দুর্গাপুজোর সময় টেক্কা খাদান আসবার কথা ক্রিসমাস উইকেন্ডের দিক করে কিন্তু খাদানের টিজার আগে আসছে টেক্কা টিজার আসছে না এটা কিন্তু একটুখানি অদ্ভুত ঘটনায় ঘটতে চলেছে সত্যি বলতে যে কারণে দেখুন অনেকেই কিন্তু এটা বলা বলি শুরু করে দিয়েছে যে খাদান কি সেক্ষেত্রে দুর্গাপুজোর সময় আসবে টেক্কা কি পরে আসবে ক্রিসমাসে আসবে দেখুন সেটা তো সময় আমাদেরকে বলবে যখন আমরা খাদানের টিজার দেখতে পাবো তখনই হয়তো রিলিজ ডেটটা খাদানের অফিসিয়ালি অ্যানাউন্স করা থাকবে কিন্তু সেটার চান্স কিন্তু কম যে টেক্কা পরে আসবে এবং খাদান আগে আসবে তার কারণ সৃজিৎ মুখোপাধ্যায়ের দুর্গাপুজোর সময় একটা রিলিজ হওয়ার কথা রয়েছে সৃজিৎ মুখোপাধ্যায়ের অন্য আর কোনো ছবি নেই যতদূর আমি জানি যেটাকে পুজোর সময় রিলিজ দেওয়া যেতে পারে অতএব দেবের সঙ্গে টেক টেক্কা ছবিটা বহু আগের থেকে শুরুর থেকেই কথা রয়েছে যে দু হাজার চব্বিশ পুজোতে তারা একসঙ্গে আসবে সেই ছবিটা কিন্তু পুজোর থেকে কোনোভাবে সরতে পারে না হতে পারে সুজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটা যেহেতু পনেরোই আগস্টের উইকেন্ডে মুক্তি পাচ্ছে যে কারণে হয়তো টেক্কা সংক্রান্ত বিশাল কিছু এখানে মেক্কাররা আনবে না তার কারণ শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অন্য একটা ছবি অলরেডি সিনেমা হলে চলছে তারপরে আবার অন্য আরেকটা ছবি তার যদি টিজার চলে আসে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে যে কারণে হয়তো টেক্কার প্রমোশন পনেরোই আগস্টের উইকেন্ডে বড় কিছু এনে সম্ভব হয়তো নয় হয়তো কোনো একটা পোস্টার এলো বা সামান্য কিছু আসতে পারে কিন্তু টিজার এনে যে প্রমোশনটা সেটা হয়তো টেক্কার পনেরোই আগস্টের উইকেন্ডে সম্ভব নয় কিন্তু সেই পার্টিকুলার উইকেন্ডটাকে বা সেই পার্টিকুলার ফেস্টিভ উইন্ডোটাকে দেব ফাঁকা যেটা দিতে চাইছেন না যে কারণে সে তার পরের ছবিটা যেটা টেক্কার পরে আসবে খাদান সেটার প্রমোশন এই উইন্ডোতে শুরু করে দিচ্ছেন তার মানে এটা ধরে নেওয়ার কারণ নেই যে টেক্কা পরে আসবে এবং খাদান আগে আসবে খাদান দুর্গাপুজোর সময় আসবার সম্ভাবনা সত্যি বলতেই প্রচন্ড কম যা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা রয়েছে সেটাকে চেঞ্জ করা হবে এরকমটা আমার মনে হয় না আর শাস্ত্রী যে ছবিটা রয়েছে মিঠুন চক্রবর্তী সেটাও কিন্তু কো প্রোডাকশন তো সেই ছবিটা সময় আসছে একটা প্রোডাকশন দুটো ছবি আসবে সময় এটা তো হতে পারে না অতএব খাদান কিন্তু দুর্গাপুজো আসবার সম্ভাবনা নেই টিজারটা আনা হচ্ছে কারণ দেব একটা লম্বা সময় ধরে প্রমোশন এখানে করতে চাইছেন হয়তো এরকমটা হতে পারে যে এটা ফার্স্ট টিজার এরপরে হয়তো আরও একটা টিজার আনা হলো বা টিজার বলা হচ্ছে কিন্তু প্রি টিজারের মতোই কোনো কিছু এবারে হয়তো আনা হলো এবং এনে রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দেওয়া হলো সেটাও হতে পারে পরবর্তীতে হয়তো গোটা সিনেমার একটা যে টিজার অর্থাৎ একটা টিজারের মধ্যে গোটা সিনেমার বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের টিজার হতে পরবর্তীতে আসবে এটা হয়তো একটা সিন সেটাকে কেন্দ্র করে একটা প্রি বলা হচ্ছে টিজার হতে পারে এটা টিজার নাম্বার ওয়ান পরবর্তীতে টিজার নাম্বার টু আসবে ছবিটা ক্রিসমাসের উইকেন্ডেই আসবে দুর্গাপুজোর উইকেন্ডে আসবার সম্ভাবনা নেই বললেই চলে যদি এরকমটা অ্যানাউন্সমেন্ট করা হয় যে না দুর্গাপুজোর সময় খাদান আসবে টেক্কা পোস্টপন্ড হচ্ছে সেক্ষেত্রে এটা সত্যি বলছি খুব অবাক করবে আপনাদের সকলকে অবাক করবে আমি জানি এবং আমাকেও খুব অবাক করবে কারণ খাদানের কিন্তু অ্যাকচুয়ালিতে মানে কাজও বাকি ছিল বেশ খানিকটা এরকমটাও জানতে পারা যাচ্ছিল ডিরেক্টর কিন্তু কোথাও একটা এরকমটা বলেছিলেন যে খাদান পরের বছরও চলে যেতে পারে সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দুর্গাপুজো এসে যাওয়া এটা বেশ অবাক করবে মানে পরের বছর যেটা চলে যেতে পারে ডিরেক্টর বলছে সেটা ক্রিসমাস উইকেন্ডে এলো সেটা হতে পারে কমপ্লিটলি ফাইন কিন্তু দুর্গা সেটা চলে এলো এটা অবাক করবে সত্যি বলতে যদি হয় দেখা যাক সব কিছুই সম্ভব ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশান থাকে সেগুলো চেঞ্জ হতে শুরু করলে ছবি রিলিজ ডেটও চেঞ্জ হতে শুরু করে তো সেটা হলে খুব একেবারে যে না হতেই পারে না অসম্ভব সেরকমটা আমি দাবি করছি না তবে হওয়া কঠিন রিলিজ ডেটের কনফিউশনের থেকে রাদার আমি বলবো এটার উপরে আবার ফোকাস করা উচিত যে দেব খাদান ছবিটার প্রমোশন কত লম্বা সময় ধরে করতে চলেছেন তা টেক্কার দুর্গাপুজোর সময় আসবে তা সত্ত্বেও সে কিন্তু এখানে খাদানের টিজার এনে খাদানের প্রমোশন শুরু করে দিচ্ছে এখানে ক্রিসমাস উইকেন্ডে খাদান আসবে অর্থাৎ চার মাসেরও লম্বা সময় ধরে এখানে কিন্তু খাদানের প্রমোশনটা প্ল্যান করা হচ্ছে এবার সেটার জন্য টেক্কার প্রমোশনটা কতদিন ধরে হয় সেটার প্রমোশনটা বেশি সময় ধরে হয় কি না সেটা তো দেব কতটা জোর দেন না দেন সেটা সময় বলবে সেটা আমাদেরকে ভবিষ্যৎ বলবে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটার জন্য অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এর এরকমটা হতে পারে যে পনেরোই আগস্টে মানে চোদ্দ তারিখ খাদানের টিজার এলো টেক্কা টিজার পনেরো তারিখ চলে এলো কে বলতে পারে এনিথিং ইজ পসিবল কারণ দেব এই দুটো ছবি টেক্কা এবং খাদান দুটোই দেবের বড় ছবি প্রধানের পরবর্তীতে বহুদিন পরে একটা বাঙালি স্টারের আট মাস মাস ছবি মুক্তি পাচ্ছে না বা অ্যাকচুয়ালি দশ মাস পরে দুর্গাপুজোর সময় ছবি মুক্তি পাবে এটা একটা বড় গ্যাপ এটা একটা লম্বা গ্যাপ এবং যখন সে ফিরছে সে বড় করে প্রমোশন করবে এটার হিন্টস কিন্তু এই চোদ্দই আগস্টের খাদানের টিজার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং টেক্কার ক্ষেত্রেও আমরা সেটা অব্যাহত হতে দেখি দেখতে পাবো বলেই আমার বিশ্বাস কারণ এটা বড় ছবি দেব সুজিৎ মুখোপাধ্যায় বড় ছবি আসতে চলেছে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে